ত্রিপুরা গঠনের সঙ্গে একই সঙ্গে আমার এডিসিতে তে সরকার আমরা গঠন করেছি এবং বসিরাম বাজার আমার কমিটি করতে হইব। আমি বলছি ভাই ঠিক আছে, বসিরাম পাড়া তো এডিসি এলাকা, তোমারই কমিটি হবে। আগে সাব ডিভিশন মহকুমা বাজারিতে একটা গিয়া কমিটি বানানো কাঞ্চনপুর, এটাই তো এডিসি এলাকা এবং সাব ডিভিশন বাজার, তারপর দোসরা বাজার, তারপর লালজুরি বাজার। আপনারা এই গচ্ছিরামপাড়া ষষ্ঠী সমিতির বাজার এডিসি সরকার দুই পয়সা রেভিনিউ কালেকশন করতে পারে না, এখানে কমিটি করার লাগে পাগল। আসল বছরে নাকি 1.5 লাখ টাকা 2 লাখ টাকার চাল দেওয়ার টেন্ডারিং হয়, সেই বাজারটাতে আপনারা গিয়া হস্তক্ষেপ করুন, যেহেতু আপনারা সরকার এডিসিতে। সেই বকে মেয়া ফেস কইলা নুখে রাজা হিং কবর হয়ে গেল, মেয়া ফেস কইলা নুখে রাজা আইন কে তো যত জায়গায় সময় নাই, আইন সমগ্র এডিসিতে যদি সেই শক্তি সেই আইন যদি আপনারা তৈরি করেন তাহলে ত্রিপুরার যে ভৌগোলিক আয়তন আছে তার থেকে 70% এডিসি এলাকায়, এই 70% এডিসি এলাকাতে বর্তমানে এডিসিতে যে প্রশাসন সরকার আছে ওরা যদি সেই মাইনর যদি সেই সিদ্ধান্ত গুলো যদি কাউন্সিলে পাশ করে তাহলে শুধু আমার আন্দোলন গচ্ছিলাম বা এরকম ছোট ছোট বাজার হাট বাজার গুলোতে হস্তক্ষেপ করা, আর বাকি যে এডিসি এলাকায় 7টা 7 ডিভিশন আছে বড় বড় বাজার আছে সেগুলো তো আপনাদের চোখে পড়েনি। বকেই হেও বেই রাখে বুঝ শুনা নৌ শিক্ষকের রাজা